আরও বেশি আমাদের মানুষের কাছে যেতে হবে, এবং কোনো কারণে আমাদেরকে ভুল বুঝে যারা আমাদের কাছে দূরে সরে গেছে তাদেরকে আবার আমাদের দলে ফিরিয়ে আনতে হবে, এবং যেভাবে সংগঠন অতীতে আমরা করেছি সেরকম সংগঠন আবার করে দিতে হবে, এবং 2021-এ এই পশ্চিম বর্ধমান জেলায় 21টা সিটি যাতে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দেওয়া যায় সে ব্যবস্থা করতে হবে আমাদেরকে, এবং তার জন্য যে যে আন্দোলন যে সংগ্রাম আমাদেরকে করতে হবে সেটা আমরা করবো সবাই মিলে করবো। না না দেখুন, মানে এক্সট্রা আলাদাভাবে কোনো কাউন্সিলরকে কিছু বলা হচ্ছে না, সবাই মিলেমিশে হবে, সবাই নিজের মধ্যে রেক্টিফিকেশন করবো, সবাই নিজের মধ্যে কাউন্সিলরদের সব দোষ আর আমার মধ্যে কোনো দোষ নেই এটা তো বলা যাবে না, এই সিম্পলিফিকেশন ঠিক না, আমাদের সবারই কিছু কোথাও না কোথাও দোষ ত্রুটি আছে, কিন্তু আলটিমেটলি আমরা মিসজাজ করেছিলাম, আমরা বিজেপি এই যে একটা ধর্মীয় মেরুকরণ করবে এটা আমরা মিসজাজ করেছিলাম, এটা আমরা বুঝতে পারিনি, কারণ তাদের চেয়ে অনেক বেশি আমরা ধর্মীয় কাজে থাকি, কিন্তু ধর্মের নামে আমরা কোনোদিন ভোট চাইনি, ওরা ধর্মের নামে ভোট চাইবে এটা আমরা ভাবতে পারিনি, স্বাভাবিকভাবে ধর্মের নামে ভোট চাওয়া উচিত না, এটাই কিন্তু মানুষের কাছে নিয়ে যাবো, ওরা যে রাস্তায় হেঁটেছে সে রাস্তায় আমরা হাঁটবো না, ওরা ধর্মের সঙ্গে রাজনীতির যে সংযুক্তিকরণ করেছে সেটা কীভাবে আলাদা বিচ্ছিন্ন করা যায়, এবং ধর্ম আলাদা রাজনীতি আলাদা সে চেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাবো। সংগঠনে পরিবর্তন দেখুন, সবাই তো কাজ করছে, এবং যারা যারা কাজ করছে তাদের কিছুদিন কাজ করার সুযোগ দেওয়া হোক না, দেখা যাক না কে কী করে, কে কী করে না করে, আলটিমেটলি যদি প্রয়োজন হয় যে না কেউ কাজ করতে পারছে না, পারফর্ম করতে পারছে না, নিশ্চয়ই তখন তাকে রিকোয়েস্ট করবে যে আপনি অন্য জায়গায় যান, অন্যভাবে কাজ করুন, অন্যভাবে আমাদেরকে হেল্প করুন, এখানে তো মাইনাস করার কোনো জায়গা নেই, সবাইকে নিয়েই চলতে হবে। আরে যাদের যারা জয়েন করছে তাদেরকে তৃণমূল নেতা হিসেবে কোনোদিন তাদের নাম শুনেছিলেন, ওরকম আমিও ধরো রাস্তা থেকে চারটা লোককে ধরে রোজ জয়েন করে দিতে পারি, ওই জয়েনের কোনো দাম নেই, ওরা হাওয়া গরম করার জন্য এটা করছে। যারা তৃণমূল নেতা হিসাবে প্রতিষ্ঠিত, তৃণমূল নেতা হিসাবে পরিচিত, সেরকম পশ্চিম বর্ধমান জেলায় একটা লোককে আপনি খুঁজে বার করুন যে বিজেপি জয়েন করেছে, ওই যে নেতার যার কথা বলছেন যে জয়েন করেছে, তার আগে কোনোদিন নাম শুনেছিলেন, কে জয়েন করেছে আপনি বলুন, কল্যাণশ্রীতে কেউ, আপনি নিজেই নাম জানেন না কি করছে, এবং যারা জয়েন করছে তারা তাদের খায় না গায়ে মাখেছে তাই কেউ জানে না, তো কেউ জানেই না, বিজেপি আবার নিজেরাই দুবার তিনবার পাঁচবার করে জয়েন করছে, করুক না ঠিক আছে, এটাতে খুশি থাকুক।